পিছিয়ে ধরতে হয়, বাস একটু সোজা করো, এদিকে সোজা করো, একটু পিছিয়ে দাও, একটু পিছিয়ে, বাস ঠিক আছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, বিশেষ করে যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নার প্রকৃত অনুসারী, প্রকৃত আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। আপনি বসেন, আর লাগবে না, বসেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সহি মুসলিমের 1920 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন একটি ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছেন। প্রসিদ্ধ সাহাবী সাউবান রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم صحابي ثوبان رضي الله عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মাঝে সর্বদা একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, বিরোধীরা তাদের বহু ক্ষতি করার চেষ্টা করবে, বিরোধিতা করার চেষ্টা করবে, হেউ তুচ্ছ করার চেষ্টা করবে, লা ইয়াদুররুহুম, কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে, ওয়াহুম কাযালিক, সেই হকপন্থীরা এভাবেই তারা হকের উপরই প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ আমাদেরকে সেই হকপন্থীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। প্রসিদ্ধ ইমাম, চার ইমামের মাঝে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, তিনি হাদিসের ব্যাখ্যায় বলেন, ইন লাম ইয়াকুন আহলুল হাদিস ফামান হুম লা আজরি, যদি এই ব্যক্তিরা হকের উপর প্রতিষ্ঠিত, এরা আহলুল হাদিসেরা না হয় তাহলে কারা তা আমার জানা নেই। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, তিনি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী যেই দলটির বিষয়ে করেছেন তাদের কথা বলছেন, এরাই হচ্ছে আহলুল হাদিসেরা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আহলুল হাদিসদেরকে হয় মুসলিম অথবা অমুসলিম,
কেউ মুসলিম পরিচয় দানকারী অথবা কেউ মুসলিম নয়, ইসলাম বিদ্বেষী অমুসলিম। যুগে যুগে সকলেই আহলুল হাদিসদেরকে হেউ করার, তুচ্ছ করার সকল প্রকার বিরোধিতা করে আসছে, কিন্তু আহলুল হাদিসদের ক্ষতি করতে পারেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতি করতে পারবে না, বরং কিয়ামত পর্যন্ত তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আরেক শ্রেণীর মানুষ তারা এ হাদিসের অপব্যাখ্যা করতে চায়। তারা বলে যে এখানে আহলুল হাদিস দ্বারা বোঝানো হয়েছে যারা শুধু মুহাদ্দিস তাদেরকে, যারা এখন আহলুল হাদিস দিয়ে নিজেদেরকে পরিচিত করছেন কোরআন এবং হাদিসের অনুসারী হিসাবে, এখানে তারা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যারা মুহাদ্দিস, শুধু ইমাম বুখারী ইমাম মুসলিম তাদের মতো, তারাই উদ্দেশ্য আহলুল হাদিস দ্বারা। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 700 বছর পূর্বেই এসব জ্ঞানহীন মানুষদের প্রতিবাদ করে তিনি বিষয়টিকে স্পষ্ট করেছেন। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া নাহনু লা নাআনি বিআহলিল হাদিস আল মুক্তাসিরিন আলা সিমাইহি আও কিতাবাতিহি আও রিওয়ায়াতিহি বাল নাআনি বিহিম কুল্লু মান কানা আহাক বিহিফযিহি ওয়া মারিফাতিহি। ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 700 বছর আগেই তিনি স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। তিনি বলেন এ হাদিসে যে হকের উপর প্রতিষ্ঠিত যাদেরকে বলা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ যাদেরকে আহলুল হাদিসদের বলেই চিহ্নিত করলেন, স্পষ্ট করলেন, তিনি বলেন যে আহলুল হাদিস দ্বারা আমরা শুধু লা নাআনি বি আহলিল হাদিসিল মুক্তাসিরিন আলা সিমাইহি, যারা শুধু হাদিস শোনে, হাদিস বর্ণনা করে, হাদিস লেখালেখি করে, অর্থাৎ মুহাদ্দিস, তাদেরকেই শুধু আহলুল হাদিস দ্বারা আমরা সীমাবদ্ধ করব না, তাদেরকেই শুধু আমরা আহলুল হাদিস দ্বারা বুঝব না, বরং এমন সব ব্যক্তি যে ব্যক্তি হাদিসের গুরুত্ব দেয়, হাদিস মুখস্থর ক্ষেত্রে, হাদিস জানার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে, এবং বাহ্যিকভাবে ও আভ্যন্তরীণভাবে ও হাদিস অনুসরণের ক্ষেত্রে যারা সবসময় গুরুত্ব দেয়, তারাই হলেন আহলুল হাদিস। অর্থাৎ শুধু মুহাদ্দিসগণই নয়, মুহাদ্দিসগণ তো অবশ্যই আহলুল হাদিস, কিন্তু যেই সমস্ত ব্যক্তি তাদের জীবনে, তাদের আকিদায়, তাদের আমলে, তাদের আদর্শে হাদিস, কোরআন এবং হাদিসের চর্চা এবং কোরআন ও হাদিসের অনুসরণ সবসময় করে থাকেন, তারাও সকলেই আহলুল হাদিসদের অন্তর্ভুক্ত। তিনি আরও স্পষ্টভাবে বলছেন, ওয়া আদনা খাসলাতিন ফি হাউলাই মুহাব্বাতুল কোরআন ওয়াল হাদিস ওয়াল বাহস আনহুমা ওয়া আন মাআনিহিমা ওয়াল আমাল বিমা আলিমুহু মিন মুজিবিহিমা। আহলুল হাদিসদের সবচেয়ে নিম্ন বৈশিষ্ট্য হলো তারা সবসময় কোরআন এবং হাদিসের প্রতি ভালোবাসা রাখে, তারা সবসময় কোরআন এবং হাদিস নিয়ে খোঁজার চেষ্টা করে, যে কোনো আমলের বিষয়ে তারা ভাবে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, এবং তারা কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা কি সেগুলি বোঝার, সেগুলি জানার। ওয়াল আমালু বিমা আলিমুহু মিন মুজিবিহিমা, কোরআন এবং হাদিস থেকে যা কিছু তারা জানে, জানার পরে সেগুলি আমল করার চেষ্টা করে, এটি হচ্ছে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং বিশ্বব্যাপী বিষয়টি স্পষ্ট বিষয়, আহলুল হাদিস দ্বারা শুধু মুহাদ্দিসগণ নয়, অবশ্যই মুহাদ্দিসগণ, কিন্তু সেই সাথে যারা কোরআন এবং সুন্নাকে ভালোবাসেন, কোরআন এবং সুন্না হাদিসকে প্রাধান্য দেন, কোরআন এবং হাদিসের আলোকে নিজের আকিদা গ্রহণ করেন, কোরআন এবং হাদিসের আলোকে নিজের আমল গ্রহণ করেন, কোরআন এবং হাদিসের আলোকে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করেন, তারাও হচ্ছে আহলুল হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী তাদের জন্য বলুন আলহামদুলিল্লাহ।
সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সত্যি হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরজীবনেই ছিল, থাকবে, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। হক প্রতিষ্ঠিত হলে বাতিলের বিদ্বেষ জাগবেই, বাতিল মিথ্যাচার করতে চেষ্টা করবেই, এটি স্বাভাবিক। লক্ষ্য করুন, সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, আমরা শুনছি, কিছু কবর পূজারি, কিছু মাজার পূজারি, কিছু মুশরিক, তারা আহলুত তাওহীদকে, আহলুস সুন্নাহকে, আহলুল হাদিসকে কিভাবে অশালীন ভাষায় গালিগালাজ করছে, কিভাবে বিভিন্ন রকমের কাফের মুশরিক আরো অনেক কিছু নানানভাবে অপবাদ দিচ্ছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হতবাক হওয়ার কিছুই নেই, আশ্চর্য হওয়ার কিছুই নেই, এটাই সাধারণ নিয়ম। লক্ষ্য করুন, সেই আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তাওহীদপন্থী, তার প্রতি শিরকপন্থীদের মুশরিকদের কতই না বিদ্বেষ ছিল। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে মেনে নিতে না পেরে সেই বিশাল অগ্নিকাণ্ড প্রস্তুত করে সেখানে নিক্ষেপ পর্যন্ত তারা করেছিল। এটাই হলো তাওহীদপন্থী এবং মুশরিকদের লড়াই, এটাই হলো তাওহীদপন্থীর প্রতি মুশরিকদের বিদ্বেষ। স্মরণ করুন, আরেকজন প্রসিদ্ধ রাসূল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সেই মুশরিক ফিরাউন, বিদ্রোহী ফিরাউন, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তাওহীদপন্থীদের প্রতি কিভাবে তাদের বিদ্বেষ ছিল। ঠিক একইভাবে লক্ষ্য করুন, নবী রাসূলদের জগতে যিনি শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল আমিন বলে পরিচিত ছিলেন, কিন্তু যখনই তিনি তাওহীদের ডাক দিলেন, যখনই তিনি সুন্নাহর ডাক দিলেন, তখনই মুশরিকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতই না অপবাদ দিল, কতই না গালিগালাজ করল, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত পর্যন্ত করে কষ্ট দিল। সেই আবু জাহাল, আবু লাহাব কতই না অপবাদ দিয়েছে, কতই না বদদোয়া করেছে, যাদের বদদোয়ার রেকর্ডগুলিও আল্লাহ রাব্বুল আলামিন উল্টাভাবে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইমামুল মুওয়াহ্হিদিন, তাওহীদপন্থীদের ইমাম, তিনি ছিলেন ইমাম আহলি সুন্নাহ, সুন্নাহপন্থীদের ইমাম। তাই সেই তাওহীদপন্থীদের ইমাম এবং তাওহীদপন্থীদেরকে কতই না কষ্ট দিয়েছে, কতই না নির্যাতন করেছে, কতই না গালিগালাজ করেছে, কতই না মিথ্যা অপবাদ দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মুশরিকরা, শিরক মাজার পূজারি, মূর্তি পূজারি, কবর পূজারীরা ওই যুগেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই অপবাদ দিতে বাকি না রাখে, কেউ হয়তো বলবেন সেই যুগে কি মাজার পূজারি ছিল, কবর পূজারি ছিল? অবশ্যই ছিল। লক্ষ্য করুন, সহিহ বুখারী মুসলিমের অসংখ্য হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি লানত করে গেলেন, অভিশাপ দিয়ে গেলেন, বললেন কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাদু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন, যে ইহুদ এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। তারাই মাজারপন্থী, তারাই কবর পূজারি, সেই কবর পূজারীর ওয়ারিশ যারা আজকে, সেই কবর পূজারীরা ইহুদ এবং খ্রিস্টানরা যেমনইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের কথা বলার কারণে, সুন্নার কথা বলার কারণে সেই যুগেও শত রকমের বাধা বিপত্তি সৃষ্টি করেছে, শত রকমের অপবাদ দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করেছে, আজও সেই কবর পূজারি, মাজার পূজারীর ওয়ারিশ যারা, মাজার পূজারীর উত্তরসারী যারা, তারা আজও সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আহলুত তাওহীদ, আহলুস সুন্নাহ, এ আহলুল হাদিস, তাদের বিরুদ্ধে আজও তারা করবে, এটাই হলো তাদের স্বভাব। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং বিচলিত হওয়ার কিছুই নেই, হতবাক হওয়ার কিছুই নেই, অধৈর্য হওয়ার কিছুই নেই, এটি তাদের স্বভাব।
তারা তাদের ভিতরে কি রয়েছে সেটা প্রকাশ করছে, তারা তাদের ভিতরে কি রয়েছে তা মানুষকে বিশ্ববাসীকে জানাচ্ছে। তারা যে সত্যি তাওহিদকেও ভালোবাসে না, তাওহিদপন্থীকেও ভালোবাসে না, তারা সুন্নাকে ভালোবাসে না, সুন্নাপন্থীকেও ভালোবাসে না, এই হিংসা বিদ্বেষ যে তাদের ভিতরে সেটি তারা প্রকাশ করছে। বিশ্ববাসী তা জানছে, জানবে এবং বিশ্ববাসী বুঝবে কারা ভালো মানুষ আর কারা খারাপ মানুষ, কারা অশ্লীল মানুষ আর কারা ভদ্র মানুষ। বিশ্ববাসী কথার মাধ্যমে বুঝবে, গালির মাধ্যমে বুঝবে, আচরণের মাধ্যমে বুঝবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আসুন, এই পরিস্থিতি আজকে নতুন নয়। সেই ইব্রাহিম আলাইহিসসালাম, তারও আগে চলুন নূহ আলাইহিসসালাম, চলে আসছে সেই ধারাবাহিকতা তাওহিদপন্থী ও মুশরিকদের দ্বন্দ্ব, হাকপন্থী ও বাতিলপন্থীদের দ্বন্দ্ব চলছে, চলবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনই পরিস্থিতিতে এই দলটি সর্বদাই তারা সুপ্রতিষ্ঠিত থাকবে, লা ইয়াদুররুহুম, সেই মুশরিকপন্থীরা, সেই বেদাতীরা, কবর পূজারীরা, মাজার পূজারীরা কখনো তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। হয়তো বা এক জায়গায় কিছু অপবাদ দিয়ে মিথ্যাচার করে তাদেরকে সাময়িক কিছুটা একটু থামানোর চেষ্টা করবে, কিন্তু শত জায়গায় আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুন্নত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এই হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, হকপন্থীরা হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে আর বাতিলপন্থীরা, মুশরিকরা, বেদাতীরা তাওহিদপন্থীদের, সুন্নাপন্থীদের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, পরিচয় একটু ভালোভাবে আরও জেনে নেওয়া দরকার। একজন মুসলিমের পরিচয়, প্রকৃত মুসলিমের পরিচয় কী, আরেকজন ফাসেকের পরিচয় কী? একজন মুসলিমকে অশালীনভাবে গালিগালাজ কে করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 6044 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 64 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলিমকে অশালীন ভাষায় গালিগালাজ করা, এটি হলো ফাসেকের পরিচয় দেওয়া, নিজে যে ফাসেক সেটি বিশ্ববাসীর সামনে পরিচয় তুলে ধরা। ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা, এটি একটি কুফরি কাজ। সম্মানিত সমবেত মুসলিমদের, এমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মুনাফিকদের পরিচয় দিয়েছেন। মুনাফিকদের পরিচয়ের একটি বড় পরিচয় হলো ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে কারো সাথে কোনো তর্ক করে, কারো সাথে কোনো রকমের ঝগড়া করে, ফাজারা, যত অশালীন অশ্লীল ভাষা সেগুলি সে প্রয়োগ করে, এটি হলো মুনাফিকের পরিচয়। সুতরাং কোনো মাজার পূজারী, কবর পূজারী, কোনো মুশরিক এভাবে যখন আহলুল হাদিসদেরকে গালি দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেও স্পষ্ট করে দিয়েছেন, সে নিজেকে যতই মুসলিম বলে দাবি করুক সে হলো একজন ফাসেক, সে যতই মুসলিম বলে দাবি করুক সে হলো একজন মুনাফিক, যার স্বভাবটাই হলো এই, যার চরিত্রগুলি হলো এই, একজন ভালো মুসলিমের চরিত্র স্বভাব কখনো হতে পারে না। সুতরাং প্রতিটি আহলুল হাদিসকেও আমরা স্মরণ করে দিতে চাই, একজন ফাসেক গালিগালাজ করতে পারে, একজন প্রকৃত আহলুল হাদিস কখনো খারাপ ভাষায় কাউকে গালিগালাজ করতে পারে না ও করে না, একজন মুনাফিক তর্ক বিতর্কের সময় অশালীন ভাষা ব্যবহার করতে পারে, কিন্তু একজন আহলুস সুন্নাহ আহলুল হাদিস প্রয়োজনে সে কারো সাথে কোরআন সুন্নাকে প্রতিষ্ঠিত করার জন্য তর্ক করবে, কিন্তু সে কখনো অশালীন ভাষা ব্যবহার করতে পারে না। এটি হলো আহলুল হাদিসদের, আহলুস সুন্নার পরিচয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে আহলুল হাদিস আহলুস সুন্নাকে মাজার পূজারী, কবর পূজারী, কাফের পর্যন্ত বলছে। লক্ষ্য করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাধানটিও 1400 বছর আগে দিয়েছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 6103 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 60 নম্বর হাদিস,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালা আর-রাজুলু লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, যখন একজন মানুষ একজন মুসলিম বলে পরিচয় দেয় আরেকজন মুসলিমকে বলে হে কাফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, জেনে রাখো এই কাফেরের গালিটা কখনো মিস হবে না, এই কাফেরের গালি যে কোনো একজনের জন্য প্রযোজ্য অবশ্যই হবেই হবে, হয় ওই ব্যক্তি কাফের হবে নয় যে কাফের বলে গালি দিয়েছে সে নিজেই কাফের হবে। যা সহিহ মুসলিমের হাদিসে আরো স্পষ্ট হয়েছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুমা ইমরিন ক্বালা লি আখিহি ইয়া কাফির, কোন মুসলিম যদি আরেকজন মুসলিমকে বলে হে কাফের, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, এই কাফেরের গালি যে কোনো একজন সে গ্রহণ করবে তার দিকে ফিরে যাবে, ইন কানা কামা ক্বাল, যাকে কাফের বলা হয়েছে যদি সে কাফের হয় তাহলে তো তার দিকেই যাবে, ওয়া ইল্লা রাজাআত আলাইহি, আর যদি সে কাফের না হয় তাহলে যে কাফের বলে গালি দিয়েছে তার দিকেই সেই কাফেরের বিষয়টা ফিরে যাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেও বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছেন, আহলুস সুন্নাহকে আহলুত তাওহীদকে যারা কাফের বলে গালি দেয় কোশ্চিন কালো, আহলুত তাওহীদ আহলুস সুন্নাহ কখনো কাফের হতে পারে না, বরং সেই গালি দিয়ে তারা নিজেকে স্পষ্ট করে দিচ্ছে তারাই হলো মূলত সেই কাফেরের হকদার, তাদের এই অবস্থা হলো সেটি আল্লাহ সেভাবেই কবুল করবেন। আল্লাহ আমাদেরকে সেই অশালীন গালিগালাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব আমরা বলবো আহলুল হাদিসদেরকে আজকে নতুন নয়, তাদের প্রতি এই বিদ্বেষ, বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষী, তারাও প্রথম টার্গেটে রাখে আহলুল হাদিস সালাফিদেরকে, কারণ তারা জানে বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষী যারা তারা জানে পৃথিবীর বুকে প্রকৃত ইসলামকে যারা লালন করে, প্রকৃত ইসলামকে যারা ধারণ করে, প্রকৃত ইসলাম যারা মেনে চলে তারাই হচ্ছে আহলুল হাদিস বা সালাফিরা, যার কারণে তাদের টার্গেট এটাই বেশি। তারা জানে স্পষ্ট কবর পূজারীদের মাঝে ইসলাম নেই, তারা মুশরিক, বহু আগে ইসলাম নষ্ট হয়ে গেছে তাদের, মাজার পূজারীর মাঝে ইসলাম নেই, তারা মুশরিক, বহু আগে ইসলাম নষ্ট হয়ে গেছে তাদের, যার ফলে তাদেরকে হয়তোবা ইসলাম বিদ্বেষীরা তাদের ইসলামের বিরোধিতার জন্য তাদেরকে সাথে নেবে, কখনো তাদের বিরোধিতা তারা করবে না। কিন্তু যারা আহলুল হাদিস আহলুস সুন্নাহ সালাফি তারা জানে ইসলাম বিদ্বেষীরা এরাই হলো প্রকৃত ইসলামপন্থী, এরাই হলো প্রকৃত ইসলামের অনুসারী, ইসলামের ধারক বাহক, তাই তারা কখনো এদের সহযোগিতায় এগিয়ে আসবে না, বরং এদের বিরোধিতা করার জন্য তারাও সবসময় পথ খুঁজবে। সর্বোপরি মনে রাখতে হবে প্রকৃতপক্ষে মুমিনদের সাহায্যদানকারী রক্ষাকারী হলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরে আমাদেরকে আস্থা রেখে ভরসা করে আমাদের সঠিক দিনের উপরে সঠিক পদ্ধতিতেই অটল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আব্দিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সময় আমরা জানলাম আহলুল হাদিসদের বিষয়ে ভবিষ্যৎবাণী এবং আহলুল হাদিসদের বিরোধীর বিষয়েও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা। আসুন এভাবেই আহলুল হাদিসদের বিরোধিতা সবসময় চলবেই, তাওহীদপন্থীদের বিরোধিতা সবসময় থাকবেই, না হলে তাওহীদপন্থীরা তো সচেতন হবে না, তাওহীদপন্থীরা তো সতর্ক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক সময় আমরা প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে এত সুযোগ কেন দিলেন, ইবলিসকে এত সুযোগ এজন্যই দিলেন যাতে আল্লাহর খাঁটি বান্দা
সে আরো সচেতন হতে পারে, সতর্ক হতে পারে, আল্লাহর খাঁটি বান্দাকে যেন ইবলিস তার পথে নিতে না পারে, এই যাচাই বাছাই করার জন্যই আল্লাহ ইবলিসকে কিয়ামত পর্যন্ত এই সুযোগ দিয়েছেন। ঠিক একইভাবে আহলুত তাওহীদ, তাওহীদপন্থীদের বিরোধীরা, সুন্নাপন্থীদের বিরোধীরা, শেরকপন্থী ও বেদাপন্থীরা, তারা এভাবেই বিরোধিতা করবে, আল্লাহ এভাবেই তাদেরকে সুযোগ দেবেন যাতে তাওহীদপন্থীরা আরো সচেতন হয়, আরো সক্রিয় হয়, আরো নিখুঁত ও নির্ভেজাল হওয়ার সুযোগ পায়। আল্লাহ তাওহীদপন্থীকে সেভাবেই আরো সক্রিয় ও সচেতন হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মনে রাখবেন আহলুল হাদিসদের বিরুদ্ধে গালিগালাজ আসতে পারে, বিভিন্ন মহলের পক্ষ থেকে বিভিন্ন অপবাদ আসতে পারে, কিন্তু আহলুল হাদিস তারা তো এমনি আহলুল হাদিস নয়, তারা কোরআন এবং হাদিস মানার মাধ্যমে তারা আহলুল হাদিস, তাই তারা যে কোনো পরিস্থিতিতে কখনো মন গড়া কিছু কাজ করতে পারে না। এই সব কিছুর বিরুদ্ধে রাস্তায় নেমে রাজপথে মিছিল করা, ভাঙচুর করা, কোনো দিন আহলুল হাদিসরা এই কাজ করবে না। কেন করবে না? কারণ এটা আহলুল হাদিসদের কাজ নয়, এটা কোরআন সুন্নার অনুসারীদের কাজ নয়। এ ধরনের ফাসাদ সৃষ্টি করা কাজ হলো আহলুল আহওয়া প্রবৃত্তি অনুসারী যারা তাদের কাজ, যারা ইসলামকে নিজের মন গড়া মানতে চায়, ইসলামকে নিজের মন গড়া পালন করতে চায়, এগুলি তাদের কাজ, কখনো আহলুল হাদিসদের কাজ নয়। আহলুল হাদিসেরা অবশ্যই প্রতিবাদ করবে, তাহলে কি প্রতিবাদ করবে না? হ্যাঁ, অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু আহলুল হাদিসদের প্রতিবাদের ধরন আর বেদাতীদের প্রতিবাদের ধরন, মাজারপন্থীদের প্রতিবাদের ধরন, মুশরিকদের প্রতিবাদের ধরন কখনো এক হতে পারে না। আহলুল হাদিসদের প্রতিবাদের ধরন আল্লাহ কোরআনুল কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে শুধু নয়, তিনি তার বাস্তব জীবনটাকেও সেভাবে তিনি গড়ে তুলেছেন। এটাই হলো আহলুল হাদিসদের জন্য মডেল। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, এসব প্রতিবাদের জন্য, এই অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে আহলুল হাদিসের অবস্থান কি হতে পারে, আল্লাহ কি বলেছেন? মিডিয়ায় এই সমস্ত ছড়াছড়ি দেখে অনেক আহলুল হাদিস ভাই হয়তো মনে করেন যে ব্যাপার কি, আহলুল হাদিসেরা কেন ঘুমিয়ে আছে, এগুলির দাঁত ভাঙা জবাব দিচ্ছে না কেন, মাঠে নামছে না কেন, রাজপথে মিছিল করছে না কেন? অনেকজনে এই ধরনের মনে করে থাকেন। আমরা বলবো আপনি হয়তো সঠিক আহলুল হাদিসদের মানহাজ, আহলুল হাদিসদের দিন পালনের সঠিক আকিদা ও পদ্ধতি আপনিও জানেন না, যার কারণে লোক দেখা দেখি যেগুলি হয়ে থাকে, ঘটে থাকে, সেগুলির মতোই আপনি মনে করছেন। লক্ষ্য করুন আল্লাহ আপনার জন্য কি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 96 থেকে 98 নম্বর আয়াতে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। আল্লাহ বলছেন জেনে রাখো আমি খুব ভালো জানি তারা কি গালিগালাজ করতেছে, কি অপবাদ দিচ্ছে, কি বিদ্বেষ ছড়াচ্ছে, কি মিথ্যাচার করছে, আমি সবাই জানি, কিন্তু তোমার কাজ ইদফা বিল্লাতি হিয়া আহসান আস-সাইয়্যা, এই অন্যায়ের তুমি প্রতিবাদ করবা, প্রতিবাদ করবা ভালোর মাধ্যমে, কখনো অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের মাধ্যমে নয়। এটি হলো আল্লাহর নির্দেশ, এটি হলো আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, তারা অন্যায়ের প্রতিবাদ করবে কিন্তু অন্যায় দিয়ে কখনো নয়, গালির প্রতিবাদ করবে গালি দিয়ে নয়, মিথ্যাচারের প্রতিবাদ করবে মিথ্যাচার দিয়ে নয়, অশালীন অশ্লীলতার প্রতিবাদ করবে অশ্লীলতা দিয়ে নয়। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আদর্শ নয়, আল্লাহরও নির্দেশ নয়। আল্লাহ বলছেন প্রতিবাদ করো কিন্তু বিল্লাতি হিয়া আহসান, যা হলো সুন্দর। কেউ তোমাকে গালি দিবে তুমি তাকে গালি না দিয়ে প্রতিবাদ করো, কেউ তোমাকে অপবাদ দিবে তুমি অপবাদ না দিয়ে প্রতিবাদ করো, তাহলে আমাদের করণীয় কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পৃথিবীর বুকে, বিশ্বের বুকে প্রিয় ব্যক্তি,
মক্কার বুকে প্রতিটি নারী পুরুষ শিশু শিক্ষিত অশিক্ষিত সবাই জানে তিনি ছিলেন আল আমিন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের কথা বলা শুরু করলেন, শিরকের বিরুদ্ধে কথা বললেন, কবর পূজার বিরুদ্ধে কথা বললেন, মাজার পূজার বিরুদ্ধে কথা বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বাদ দিয়ে বলা হলো তিনি একজন জাদুকর, বলা হলো তিনি একজন পাগল, বলা হলো তিনি একজন মিথ্যুক, বলা হলো তিনি জাদুগ্রস্ত, বলা হলো আরো কত কিছু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা বুঝেনি তাই আমাকে এই সব কিছু বলছে। আল্লাহু আকবার, কিছু সুন্দর আদর্শ। সুতরাং আপনাকেও, আপনি যখন প্রকৃত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন, তাওহীদের অনুসারী হবেন, সুন্নার অনুসারী হবেন, ওই কবর পূজারি মাজার পূজারি ওই মুশরিকেরা বিদআতীরা আপনাকেও সেভাবে গালিগালাজ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানেই আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকেও বলতে হবে আসলে এরা বোঝেনি, এরা জানেনি আমরা কারা, আহলুল হাদিস কারা, আহলুল সুন্নাহ কারা, আহলুল তাওহীদ কারা, তারা বুঝে নাই তাই তারা এই ধরনের অশালীন কথা বলে, বিভিন্ন রকমের মিথ্যাচার করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ওই মুশরিকদের হেদায়েতের জন্য দোয়া করেছিলেন, তিনি সফল হয়েছেন, সার্থক হয়েছেন, যেই মক্কাবাসী তাকে ব্যথা দিয়েছে, যেই মক্কাবাসী তাকে বিতাড়িত করেছে, সেই মক্কাবাসীর হেদায়েতের জন্য তিনি দোয়া করেছেন, অষ্টম হিজরিতে সেই মক্কা নিজের মক্কা হিসাবে আবার তিনি ফিরিয়ে পেয়েছেন, সেই মক্কায় আবার তার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সত্যি আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নারে আপনি অনুসরণ করুন। যারা আপনাকে গালি দেবে আপনি তাকে গালি দিবেন না, বরং আপনি তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। যদি আল্লাহ আপনার দোয়া কবুল করে, যারা আপনাকে গালি দিচ্ছে তারাই আপনার সহযোগিতায় এগিয়ে আসবে একদিন ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এটি হলো আল্লাহর নির্দেশ, এটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই হবে আহলুল হাদিসের কর্মসূচি, ভিন্ন রকমের মনগড়া কোনো কর্মসূচি নয়। এরপরও মানুষের মনে বিভিন্নভাবে শয়তান বিভিন্ন প্ররোচনা দিতে পারে, মানুষকে ক্ষিপ্ত করে তুলতে পারে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে বলছেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, এবং তুমি বলো, হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই শয়তানের প্ররোচনা কুমন্ত্রণা থেকে, আমাকে যেন শয়তানের প্ররোচনা কুমন্ত্রণা তাদের মতো খারাপ কাজে কখনো আমাকেও জড়িয়ে ফেলে নিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে সূরা ফুসসিলাত 33-36 নম্বর আয়াতে সুন্দরভাবে বলেন, সেখানে প্রথমে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান জাআ ইলাল্লাহ, এই দাওয়াতের আয়াতের পরেই আল্লাহ বললেন, জেনে রাখো, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না, ভালো ভালোই মন্দ মন্দই। ইদফা বিল্লাতি হিয়া আহসান, সুতরাং তোমার কাছে কেউ যদি খারাপ আচরণ করে থাকে তুমি সেই খারাপের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, বিল্লাতি হিয়া আহসান, যা অতি উত্তম অতি সুন্দর সেটা দিয়েই তুমি তার প্রতিরোধ করো। এখানেও একইভাবে পরে আবার আল্লাহ বলছেন, জেনে রাখো, যদি তুমি ভালো দিয়ে প্রতিরোধ করো তাহলে কি হবে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম, যার সাথে আর তোমার সাথে শত্রুতা রয়েছে, তুমি যদি ভালো দিয়ে প্রতিরোধ করো তাহলে হতে পারে সে একদিন তোমার প্রিয় বন্ধু হয়ে যেতে পারে, কিন্তু যদি তুমি তার মতোই খারাপ দিয়ে প্রতিবাদ করো তাহলে সে তোমাকে সারা জীবন তার বিদ্বেষী তার বিরোধী মনে করে থাকবে। ঠিক এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আরেকটি নির্দেশনা দিলেন। আল্লাহ বলছেন সূরা আরাফ 198-199-200 নম্বর আয়াতে, খুযিল আফওয়া ওয়া উমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুম ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খুযিল আফওয়া, হে নবী, তোমাকে গালি দিচ্ছি, তোমাকে কত বাধা বিপত্তি সৃষ্টি করছে, খুযিল আফওয়া,
তুমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ক্ষমার দৃষ্টিতে দেখো। ওয়ামুর বিল উরফি, আর তুমি ভালো উপদেশ দাও তাদেরকে। ওয়াআরিদ আনিল জাহিলিন, অজ্ঞ মূর্খরা, তারা না জেনে তোমাকে অনেক কিছু করছে, তুমি এগুলি থেকে মুখ ফিরিয়ে নাও, সেগুলি কান দিও না। এটা হলো ইসলামের কথা। আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা অজ্ঞ, এরা জাহেল, এরা মূর্খ, না জেনে তোমাকে অনেক কিছু বলছে, তুমি যদি সেগুলি নিয়ে ব্যস্ত হও তাহলে তো বুদ্ধিমানের পরিচয় হবে না। সুতরাং আমরা বলবো, সোশ্যাল মিডিয়া খুব ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, পৌঁছে গেলেও সেই পেজগুলিকে আপনারা অফ করে ফেলুন, সেগুলির দিকে দৃষ্টি দেবেন না, সেগুলি শুনবেন না। যারা তাওহিদপন্থীকে কবর মাজার পূজারী মুশরিকরা এভাবে গালিগালাজ করে, বিদ্বেষ ছড়ায়, মিথ্যা অপবাদ দেয়, সেগুলি শুনবেন না। আল্লাহর নির্দেশ হলো ওয়াআরিদ আনিল জাহিলিন, যারা কিতাব সুন্নাহ ফলো করে না, গুরুত্ব দেয় না, প্রাধান্য দেয় না, এই মূর্খের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ করার দরকার নেই, কোনো শোনার দরকার নেই তাদের কথা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পরিশেষে আমরা বলতে পারি, এই অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হতে হবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসও সেই তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ করছে, কিন্তু সেই প্রতিবাদ তাদের মতো নয়, প্রতিবাদ হবে কোরআন এবং সুন্নার মতো, প্রতিবাদ হবে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি হলেন আমাদের আদর্শ, তিনি কোনো মাজার পূজারীর আদর্শ নন, তিনি কোনো কবর পূজারীর আদর্শ নন, তিনি কোনো ধর্ম ব্যবসায়ী ভণ্ড পীরের আদর্শ নন, তিনি হলেন আহলুস সুন্নাহ আহলুল হাদিসের আদর্শ। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আদর্শ অন্যরা গ্রহণ করবে না, এটা নিশ্চিত থাকবেন আপনি, কিন্তু অন্যরা গ্রহণ করবে না তাই আপনি করবেন না তা তো হতে পারে না, আপনাকে করতে হবে যদি আপনি আহলুত তাওহীদ হন, আহলুস সুন্নাহ হন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতে বললেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আর এই সব বাধা বিপত্তি সব কিছুর সম্মুখীন হয়ে যারা অটল থাকতে পারবে তারা হচ্ছে আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করে, আর তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহা পুরস্কার লাভ করতে পারে। সুতরাং দুদিনের দুনিয়ায় ধৈর্যের সাথে এই সব কিছুকে অতিক্রম করার আমাদের চেষ্টা করতে হবে। স্মরণ করে দিতে চাই প্রিয় আহলে হাদিস ভাইয়েরা, যেখানেই থাকুন না কেন, কবর পূজারি, মাজার পূজারি বা আরও এই ধরনের যারা ধর্ম ব্যবসায়ী রয়েছে, তাদের ব্যবসা যখন দিনে দিনে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, তাদের ভক্ত ছুটে যাচ্ছে, সুতরাং তাদের বিদ্বেষ তো আপনার প্রতি হবেই। তারা বুঝে ফেলেছে, মজার পূজারী ব্যবসায়ীরা তারা বুঝে ফেলেছে যে আহলুল হাদিসেরা আমাদেরকে ছাড়বে না, আহলুল হাদিসেরা আমাদের ব্যবসা করতে দেবে না, ইসলামের নামে এই সমস্ত বিভ্রান্তি আমাদেরকে ছড়াতে তারা দেবে না, তাই উল্টোভাবে আহলুল হাদিসের প্রতি এই সব বিদ্বেষ তারা ছড়াচ্ছে, ছড়াবেই। এটাই মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি বিদ্বেষ ছড়াতে পারে মূর্তি পূজারী, কবর পূজারী, মাজার পূজারীরা, তাহলে আপনি আমি কেন ছড়াবেন আমাদের বিরুদ্ধে, ছড়াবে, এটাই স্বাভাবিক। সুতরাং প্রতিটি আহলে হাদিস ভাইদের প্রতি বিশেষভাবে আমাদের আহ্বান, আমাদেরকে মনে রাখতে হবে তাদের এই সব গালমন্দ এগুলি থেকে মুখ ফিরিয়ে নিতে হবে, সেগুলি নিয়ে কোনো দুশ্চিন্তায় পড়ার সুযোগ নেই, কোনো হতবাক হওয়ার সুযোগ নেই, বরং তাকওয়া, সবর, ইনসাফ ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলতে হবে। প্রথম হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেবেন। পৃথিবীর কেউ আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না, আল্লাহ আপনার পথ যদি বের করে দেন। দ্বিতীয় হলো সবর,
সবরের বিকল্প কোনো পথ নেই। সবরের সর্বোচ্চ অবস্থানে আপনাকে পৌঁছতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিচ্ছেন, কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, সেই প্রসিদ্ধ রাসূলগণ যেভাবে সবর করেছেন তুমিও সেইভাবে সবর করো। তৃতীয়, ইনসাফ। কেউ অন্যায়ভাবে অন্যায় কথা বলতে পারে, কিন্তু আমরা কখনো কারোর প্রতি অন্যায়ভাবে বেইনসাফি করতে পারি না, কারণ আমরা আল্লাহকে ভয় করি। আমাদের জবাব দিতে হবে আল্লাহকে। যারা দুনিয়াটাকেই সব কিছু মনে করে তাদের তো আল্লাহর কোনো ভয় নেই, তারা যা মন চায় দুনিয়াতে তাই করতে পারে, তাদের আল্লাহর কোনো ভয় নেই, আখেরাতেরও তাদের কোনো ভয় নেই। কিন্তু আমরা তো আল্লাহকে ভয় করি, আমরা আখেরাতের ভয় করি, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে সেটা বিশ্বাস করি, তাই আমাদের কথাগুলি হবে অবশ্যই ইনসাফের সাথে। চতুর্থ, পরিস্থিতি বলে দিচ্ছে বিক্ষিপ্ত হয়ে চলার কোনো সুযোগ নেই, অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দাওয়াতকে আরও বেগবান আরও জোরদার করতে হবে, এবং সেভাবেই আমাদেরকে পরস্পরের প্রতি আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। অতএব আহলুল হাদিস পৃথিবীর যেখানেই থাকুন না কেন, পরস্পরের প্রতি আন্তরিক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই কাজ এগিয়ে নিতে হবে, তাহলেই ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে আমরাই সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কখনো ওয়ালা তাহিনু, হীনবল হয়ো না, দুর্বল হয়ে যেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই শ্রেষ্ঠ হবে, তোমরাই শীর্ষে থাকবে। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। অতএব এইসব পদক্ষেপ আমাদের অবলম্বন করা এবং বেশি বেশি আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে বৃদ্ধি করা, তাহলে আমাদের দুনিয়া এবং আখেরাতের সফলতা, আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।